ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার স্যামসাং গ্যালাক্সি ফোন নিয়ে, অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি এ সিরিজ বা এম সিরিজ, অর্থাৎ A20, A30, A50 বা M10, M20, M30, তো M50, এগুলাতে আপনার ফোনগুলোতে কিভাবে আপনার এই যে নেভিগেশন বার, এটা আপনার চেঞ্জ করবেন। এখানে দেখা যাচ্ছে যে আপনি ইচ্ছা করলে নেভিগেশন বার বন্ধ করতে পারেন বা অনও করতে পারেন। আপনার এর মধ্যে কথা যে এই যে নেভিগেশন বার, এখানে অ্যাপস আছে, এই নেভিগেশন বার আপনি ইচ্ছা করলে স্ক্রলিংয়ের মাধ্যমে করতে পারেন বা যে কোনো স্টাইলে করতে পারেন। যে এদিকে ব্যাক বাটন আছে, আপনি এদিকে ব্যাক বাটন করতে পারেন, অর্থাৎ অপর সাইডে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এখনও নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, তারা দয়া করে, অর্থাৎ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ভিউয়ার্স, আপনাকে প্রথমে যেতে হবে হচ্ছে আপনার, আপনি দুই জায়গা থেকে আপনার এই সেটিংটা ঠিক করতে পারেন। আপনি যদি উপরে এই যে নোটিফিকেশনে বার যান, তাহলে এই যে আপনি স্ক্রল করে যখন নিচে নামা আনবেন, দেখতে পারবেন যে এখানে একটা অপশন আছে যে নেভিগেশন বার। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখা যাবে যে আপনার নেভিগেশন বারটা হারিয়ে গেছে, অর্থাৎ নিচে চলে গেছে। দেখতে পাচ্ছেন যে এখানে নেভিগেশন বারটা নিচে চলে গেছে। তো এখানে এই যে দেখা যাচ্ছে যে নেভিগেশন বারটা নিচে চলে গেছে, অলরেডি নিচে চলে গেছে। তো আপনি ইচ্ছা করলে যে না আপনি শো করবেন, সেভাবেও করতে পারেন। ব্যাক দিলে ব্যাক হয়ে যাবে, অর্থাৎ সেটিংয়ে গেলাম, ব্যাক দিলে ব্যাক হয়ে যাবে, নেভিগেশন বারটা আর দেখা যাচ্ছে না বা নো মোর শো। তো এরকমই আপনি ইচ্ছা করলে দেখা যাচ্ছে যে আপনার নেভিগেশন বারটা চেঞ্জ করতে পারেন। তো আপনি যদি আবার চেঞ্জ করতে চান যে আমি অন্যভাবে চেঞ্জ করব, তাহলে এখানে আপনার নেভিগেশন বারটা চেঞ্জ করতে পারেন। তো আপনাকে প্রথমেই যেতে হবে সেটিং অপশনে। তো স্যামসাং গ্যালাক্সি ফোনগুলোতে আপনাকে সেটিং অপশনে যাওয়ার পর আপনি ডিসপ্লে অপশনে যাবেন। তো ডিসপ্লে অপশনে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে নেভিগেশন বার। তো আপনি নেভিগেশন বারে ক্লিক করলে আমার এই যে উপরে, অর্থাৎ আমার অর্থাৎ রাইট সাইডে আপনার ব্যাক বাটন আছে। তো আপনি ইচ্ছা করলে চাইলে যে আপনার লেফট সাইডে ব্যাক বাটন করে নিতে পারেন। এখানে ক্লিক করলে আপনার লেফট সাইডে ব্যাক বাটন হয়ে যাবে। এখানে আমি আবার দেখাচ্ছি, এই যে লেফট সাইডে ব্যাক বাটন হয়ে গেল, অর্থাৎ আমি এদিকে দিলে লেফট সাইডে ব্যাক বাটন হয়ে গেল। তো আমি আবার দেখাচ্ছি, প্রথমে আপনাকে যেতে হবে ডিসপ্লে অপশনে। তো ডিসপ্লে অপশন থেকে আপনাকে যেতে হবে হচ্ছে নেভিগেশন বার। এই নেভিগেশন বার অপশনে যাওয়ার পরে আপনি ইচ্ছা করলে সব চেঞ্জ করে নিতে পারেন। তো আমার রাইট সাইডে আছে, তো রাইট সাইডে রেখে দিলাম। তো আশা করি দর্শক বুঝতে পারছেন। তো এরকম টেকনোলজির সলিউশনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন। তো দয়া করে দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।